সৌদি আরব সরকার আজান ও নামাজের সময় উচ্চ শব্দে গান বাজানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই আদেশ অমান্য করলে দোষীকে জরিমানা দিতে হবে। গালফ নিউজ ও বিভিন্ন গণমাধ্যমে এক প্রতিবেদনে বলা হয়, কেউ যদি নামাজের সময় গান বাজায় তাহলে প্রথমবার তাকে 1,000 সৌদি রিয়াল জরিমানা করা হবে। দোষী ব্যক্তি একই অপরাধ দ্বিতীয়বার করলে তাকে দ্বিগুণ জরিমানা দিতে হবে। সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সৌদ বিন নায়েক পাবলিক ডেকোরাম রেগুলেশন সংশোধনের আহ্বান জানিয়ে একটি মন্ত্রী পর্যায়ের সিদ্ধান্ত জারি করার পর ওই নতুন জরিমানা চালু করা হয়। 2019 সালে গৃহীত আইনে 19টি শিষ্টাচার লঙ্ঘনের কথা উল্লেখ রেগুলেশন জারি করা হয়েছিল। নতুন এই নিষেধাজ্ঞায় এর সংখ্যা বেড়ে দাঁড়ালো 20টিতে। একই সাথে পুরুষের হাফ প্যান্ট পরার ক্ষেত্রে সিদ্ধান্ত জানিয়েছে সৌদি সরকার। সেখানে বলা হয়েছে, জনসম্মুখে পুরুষের হাফ প্যান্ট পরা কোনো ধরনের অপরাধ নয়। টেক টিভি দেশ ও দশের কথা বলে।